ঠিক একদিন আগে আপনাদের আমি জানিয়েছিলাম যে রেডমি নোট টেন ফোর জি স্পেসিফিকেশানস কী কী হবে এবং এই একই স্পেসিফিকেশান দিয়ে আরও একটা ফোন লঞ্চ হতে চলেছে সেটা হচ্ছে পোকো এম এবং এই নামটা কনফার্ম করে দিয়েছে পোকো কর্তৃপক্ষ তাদের টুইটার হ্যান্ডেলে এবং এটাও জানা গেছে চব্বিশে নভেম্বর এই ফোনটা লঞ্চ হবে এখন এই ফোনটার মধ্যে কি কী থাকবে স্পেসিফিকেশন ফাইনালি আমরা কি পাচ্ছি এই ফোনটার মধ্যে সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা প্রেস করে দেবেন এছাড়া আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে উপস্থিত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের যে বেল আইকন সেটাকে অন করে অল করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক পোকো এম থ্রিতে এমন কি থাকছে যেটা বাকি ফোনদের তুলনায় এটাকে সামান্য একটু পৃথক করে রাখছে সবার আগে আমরা কথা বলবো লুক আর ডিজাইন নিয়ে তো আমরা যেরকম রেডমি নোট টেন ফোর জি স্পেসিফিকেশনসটা দেখেছিলাম যেরকম লুক দেখেছিলাম টেনের ডেস্টিং সাইটে অনেকটা সেরকমই লুক কিন্তু এখানেও বজায় থাকবে এবং সম্পূর্ণ প্লাস্টিক ব্যাক হবে বলে শোনা যাচ্ছে এবং এটা শোনা যাচ্ছে না প্লাস্টিক ব্যাগই হবে বাজেট লেভেলের ফোন তাই প্লাস্টিক ব্যাগ আমরা আশা করি তবে পোকো এম টু থেকে এখানে কিন্তু ডিগ্রেডেশন থাকছে কিছু যেমন সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চির ডিসপ্লে এখানেও থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশনে আইপিএস এসিডি ডিসপ্লে কিন্তু প্রসেসারে কিন্তু একটা হিউজ ডাউনগ্রেডেশন করা হয়েছে স্ন্যাপড্র্যাগনে সিক্স সিক্সটি টু এর প্রসেসর কিন্তু এখানে থাকবে যেটা কখনো এক্সপেক্টেবল নয় অন্তত আট ন হাজার রুপিজে কিন্তু এটা পাওয়া উচিত নয় বাট হয়তো পোকো আট ন হাজার রুপিজে পোকো এম লঞ্চ করবে যদিও আপাতত গ্লোবালি এটা লঞ্চ হচ্ছে যেখানে দামটা একটু বেশি থাকে তাই এখনই কোনো সিদ্ধান্তে আসা উচিত হবে না ফোনটাতে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে তার বেস ভেরিয়েন্টে এবং এলপিডি আর ফোর এক্সের র্যাম হবে মানে আধুনিকতার ছোঁয়া থাকছে এছাড়া ফর্টি এইট প্লাস এইট প্লাস টু প্লাস টু মেগাপিক্সেলের কোয়াডির ক্যামেরা সেট থাকবে এবং সামনে দিয়ে সম্ভবত আট মেগাপিক্সেল অথবা ষোলো মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকবে ওয়াটার ড্রপ নচের মধ্যে আর এখনকার যুগে যেটা ডট নচ আসছে আমাদের বা পাঞ্চোল ক্যামেরা আসছে সেটা কিন্তু এখানে থাকবে না এখানে কিন্তু ওয়াটার ড্রপ নচ থাকবে একদম হুবহু যেটা আমরা পোকো এম টুতে দেখেছিলাম এছাড়া ব্যাটারিতে একটা বিশাল বড়ো জাম্প করা হয়েছে এবারে ছ হাজার ব্যাটারির সাথে সাড়ে বাইশ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে যার জন্য কিন্তু পোকোকে হ্যাডসঅ জানাতেই হয় এখন এত গেল স্পেসিফিকেশানসের কথা এমন কিছু জিনিস ফাইনালি আমার বলার আছে পোকো এম টু মিডিয়াটাকে হেলিও জি এইটটির প্রসেসরের সাথে এসেছিলো এখানে সেটা ডাউনগ্রেড করে স্ন্যাপড্রাগনে সিক্স সিক্সটি টু এর প্রসেসার দেওয়া হয়েছে হ্যাঁ বেটার জিনিস থাকছে সেটা হচ্ছে ক্যামেরা থাকছে আর ডেফিনেটলি ব্যাটারি কিন্তু ছ হাজার এমইচের ব্যাটারি করা হচ্ছে সাড়ে বাইশ হাজার চার্জার দেওয়া হচ্ছে কিন্তু স্টিল প্রসেসার দুর্বল এখানে কেন করা হলো সেটা আমি জানতে চাই পোকো কর্তৃপক্ষর কাছে এবং কোনো দরকার ছিল না এই মুহূর্তে পোকো এম থ্রি বার করার কয়েকটা দিন অপেক্ষা করে গিয়ে ড্যামেসিরি সেভেন টোয়েন্টি যুক্ত একটা ফোন বার করলেই হতো সেটা যদি পোকো এম থ্রি নামে বার করতো তাহলে সেক্ষেত্রে অনেকটা বেটার হতো কিন্তু আপাতত জাস্ট একটা গিনিকের জন্য ফোন বার করতে হয় সেই কারণে পোকো এম থ্রি বার করা কোনো যুক্তি আমি খুঁজে পাই না হ্যাঁ এটা বেটার যে স্ন্যাপড্রাগনের প্রসেসার দেওয়া হচ্ছে তাই অনেকেই যারা স্ন্যাপড্রাগনের প্রসেসর যুক্ত ফোন খুঁজছেন তাদের কাছে এটা ডেফিনেটলি একটা ডিল ব্রেকার হবে কিন্তু যাদের কাছে প্রসেসারটা সব নয় তাদের কাছে তো পোকো এম টু এর অপশানও রয়েছে তাহলে তারা সেটা কেন নেবে না আচ্ছা আমি মানলাম যে পোকো এম টুর তুলনায় পোকো এম থ্রি বেটার তাহলে পোকো এম টুটার কী হবে অ্যাটলিস্ট দু তিন মাস আগে যে ফোনটা লঞ্চ হচ্ছে সেটা এখনই পুরনো হয়ে যাচ্ছে মানে কোনো যৌক্তিকতা নেই পোকো কর্তৃপক্ষের কাছে এবং জাস্ট ওদের ফোন লঞ্চ করতে হয় তাই ওরা একটা ফোন লঞ্চ করছে তো ডেফিনেটলি এটা ইন্ডিয়ায় আসতে এখনও সময় রয়েছে মোস্ট প্রবেলি দু তিন মাস পরে কিন্তু ইন্ডিয়াতে আসবে বলে আমি মনে করি অ্যাটলিস্ট পোকো এম টুর যে হাইপ সেটা যখন কমে যাবে তখনই পোকো এম থ্রি লঞ্চ করা হবে এবং বাংলাদেশে হয়তো খুব জলদি পোকো এম থ্রি চলে আসতে পারে এবং বাংলাদেশে এই ফোনটার দাম যেটা রাখা হবে মোটামুটি চোদ্দো থেকে পনেরো হাজার টাকা এবং চোদ্দো পনেরো হাজার টাকা একটা ভালো ডিল কিন্তু হতে চলেছে বাংলাদেশে তো এই হলো পোকো এম থ্রি যাবতীয় ডিটেলস কেমন লাগলো আপনাদের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেলা এখন সেটাকে অন করে অল করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়